প্রেম দিবসের নারকীয় ঘটনা। স্ত্রীর ধর থেকে মাথা কেটে এলাকায় ঘুরে বেড়ালো স্বামী। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে। পরনে গেঞ্জি, চুল উস্কো খুস্কো, সুঠাম চেহারা, তবে মুখে হাসি নেই, রাগী ভাব। হাতে স্ত্রীর কাটা মুন্ডু, মুখে মুখ্যমন্ত্রীর নাম। রাস্তার পাশে এক যুবককে দেখে অবাক সকলেই। শুধু অবাক বললে ভুল হবে, হাড়হিম করা এই ছবি দেখে অনেকেই ভয় পালিয়েছেন। তবে এই যুবক পালানোর পাত্র নয়। কখনো দাঁড়িয়ে, আবার কখনো পাশের বেঞ্চে বসে কাটা মুন্ডু রেখে অপেক্ষা। এই ছবি দেখে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ দ্রুত এসে ওই যুবককে গ্রেপ্তার করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ভালোবাসার দিনে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম গৌতম গুছাইত, মৃতের নাম ফুলরানী গুছাইত। জানা গিয়েছে নিজের স্ত্রী ফুলরানীকে গলা কেটে খুন করেছে গৌতম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই বিষয়ে যুবকের এক আত্মীয় বলেন, আমরা তো সকাল থেকে আজকে সরস্বতী পূজার জন্য বাইরে চলে গেছিলাম, মানে ঘুরতে। ওইখান থেকে 11:30 নাগাদ যখন বাড়ি আসি, বাড়ি এসে দেখতেছি গণ্ডগোল কি ওদের হয়েছিল। ও মানে আমার দাদা সম্পর্ক হয়, ও হচ্ছে বৌদিকে মেরে গলা কেটে দিয়ে ও এক হাতে কাতান, এক হাতে মাথা নিয়ে রোডের মা চলে যাচ্ছে। এসে যখন দেখি এইরকম ঘটনা, থানা পুলিশ ফোন করা হলো। ওই আমার একজন আরও একজন পাড়ার দাদা হয়, ও পুরো থানাতে ফোন করলো। ফোন করার পরে ওই পুলিশ এসছে, এখান থেকে এসে ওই বডিকে কাটা বডি নিয়ে গেছে, আর ওই যে দাদা যে মেরেছিল ওকেও ধরে নিয়ে গেছে, জ্যাঠা বড়মাকে নিয়ে গেছে। এই এসে তো দেখতেছি এই কাটা মাথা আর ওই কাতান, আর কিছু দেখিনি। গন্ডগোল যখন কাটায় টাটে কিছু ওগুলা দেখিনি। জানা গিয়েছে এদিন সকালে প্রথমে এক হাতে ধারালো অস্ত্র ও অন্য হাতে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিযুক্তকে। তবে কি কারণে এই খুন তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ধৃত যুবকের দাদা উত্তম গুছাইত বলেন, ভাইয়ের আগে একটু সমস্যা ছিল, তবে বর্তমানে সুস্থ। কেন এরকম করলো আমরা বুঝে উঠতে পারছি না। ঘটনা ঘটার যখন ফোন করে, আমি তখন 3 কিলোমিটার দূরত্বে আছি, তখন এই ঘটনা ঘটেছিল কি গলা কেটে দিছে ভাই, তার বৌমার একটু ঝগড়াঝাটি হয়েছিল দুজনে, আরও কি কার সঙ্গে কীভাবে ঝগড়াঝাটি হয়েছিল সেটা ফোনে বলেনি এখনো, এই কথা বলতেন। আমি তাড়াহুড়ো করে আসি, যখন দেখি ডেড বডি সমেত পুলিশ নিয়ে চলে গেছে। না, এর আগে সবসময় বলতে ওই বাঘের খাঁচায় যে পড়েছিল আগে, তারপরে তো সুস্থ হয়ে তো ব্যবসা চালু করছিল, বর্তমান ওই যে চঙ্গা ব্যবসা করে চালু করছিল। তারপর হঠাৎ যে এই প্রবলেম কীরকম হলো সে আমিও জানিনি, বলতেও পারবো নি। হ্যাঁ, মানসিক সুস্থ মস্তিষ্ক ছিল, ওই মানসিক ভারসাম্য হারিয়েছিল বাঘের খাঁচায় যখন পড়ে, 4 বছর হলো, তারপরে তো সুস্থ, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।